আজকে তৈরি করছি খুবই সুস্বাদু একটি অ্যারাবিয়ান ডেজার্ট। আর এই ডেজার্টটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অত্যধিক সুস্বাদু এবং তৈরি করা খুবই সহজ। খুবই সাধারণ উপকরণ দিয়েই আজকের ডেজার্টটি আমি তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি ডেজার্টটি তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি কিছু আমের টুকরো, পাকা আমের টুকরো। এখন খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল, এগুলোকে আমি অন্যদিকে রেখে অন্য একটি বাটিতে নিয়ে নিলাম দুধ, সেই সাথে দিয়ে দিলাম চিনি। আর কিছুটা দুধ রেখে নিয়েছি, সেটাতে আমি কিছু কাস্টার্ড পাউডার গুলে ওই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা আম। এখন সবগুলো একত্রে একটু ভালো মতো কুক করে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। মোটামুটি একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখুন ঘন হয়ে আসছে, এই যে ঘন হয়ে গেছে, এই ঘনত্বেরই আমি নামিয়ে নিব। এখন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। ব্রেডের সাইডের যে শক্ত অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ব্রেডের একটা লেয়ার দেওয়ার পর আমি সেই কাস্টার্ডের মিশ্রণ উপরে ঢেলে দিচ্ছি। একটু সমান করে নিচ্ছি, এর উপর ছিটিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে কয়েক রকমের বাদাম আছে আর টুটি ফুটি আছে। এখন ব্রেডের আরও একটি লেয়ার উপরে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবারও কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেল, এখন আমি ফ্রিজে রেখে দিব। দেখুন দেখতে চমৎকার কিন্তু হয়েছে। ফ্রিজে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিব, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। 3 ঘন্টা পর আমি বের করে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।